গাজা জাতিসংঘের একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েলের হামলায় অন্তত জন নিহত হয়েছে আহত হয়েছে পঁচাত্তর জন যুদ্ধের মৌলিক আইন লঙ্ঘিত হয়েছে উল্লেখ করে এই ঘটনার নিন্দা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার সাত অক্টোবরের পর থেকে প্রাণ বাঁচাতে খান ইউনিসের বৃহত্তম এই প্রশিক্ষণ কেন্দ্রে আশ্রয় নেয় প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি এদিকে খান ইউনিসের নাসের ও আল আমাল হাসপাতালের আশপাশেও তীব্র হামলা চলছে বুধবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও দুশো দশ ফিলিস্তিনি নিহত হয়েছে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ হাজার সাতশো এদিকে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে সাউথ আফ্রিকার করা মামলায় শুক্রবার রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে